হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এসডি ফ্যামিলি ব্লগ থেকে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। আর এখন চলে এসেছি দেখো বাড়ির ছাদে। তো দেখো ভালো কিন্তু রোদ্দুর উঠেছে আজকে, কি বলতো? অল্প অল্প কুয়াশা, আবার বেশ ভালোই রোদ্দুর উঠেছে। দেখো গাছটাই কত সুন্দর ফুল ফুটেছে দেখো। আর এটা হচ্ছে সবেদা গাছ, আর এটা করবী ফুল গাছ, আর এটা হচ্ছে জবা। পাতাটা তো সব নষ্ট হয়ে গেছে, ওটাও একটা জবা। আমফানের ঝড় হয়েছিল যখন, তখন থেকে গাছটা যেন এরকম হয়ে গেছে জানো তো। তো ছাদে এসেই ভাবলাম আজকে কি বলতো একটু ঝাড় দেবো। ছাদটা তো অনেকদিন ঝাড় দেওয়া হয়নি, আর এতটাই নোংরা পড়েছে কি বলবো। আর তো প্রথমে তো ক্লিপগুলো তোমরা দেখতেই পেলে, মানে ছাদের উপরে ছিল, তো সেগুলো আগে তুলে নিলাম, তুলে আগে সাইড করে নিলাম। আর এত পাতা পড়ে কি বলবো আর, মানে এই গাছগুলোই তো ফুল তো ফোটে না একটাও, কি বলতো? শুধু পাতা আর পাতা, শুধু ছাদ নোংরা হয়। তো কি করব বলো, একটু মানে ছাদে যদি দু একটা গাছ না থাকে সেটাও কিন্তু কেমন একটা লাগে না। তো চলো প্রথমে ঝাড় টাড় দিয়ে নিই আমি। আর অনেক দিন, মানে কি বলতো, প্রায় সপ্তাহখানেক হয়েছে ঝাড় দেওয়া হয়নি, তাই দেখো কত নোংরা। আর এই কালো কালোগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কি বলতো ছ্যাতলা ছ্যাতলা পড়ে গেছে, তো তার জন্য কিন্তু এরকম কালো কালো দেখাচ্ছে। ওগুলোকে আবার আমাকে মানে ঘষে ঘষে তুলতে হবে। তো কোন কাজ ছেড়ে যে কোন কাজ করবো নিজে সত্যিই ভেবে পাই না, যেহেতু একা হাতে সব কিছুই সামলাতে হয়। তো চলো বক বক করবো না। ছাদটা তো ঝাড় দিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর কিন্তু আমি প্রচুর আজ জামা কাপড় কেচেছি জানো তো। যেহেতু জামা কাপড়গুলো আজকে কাচবো কালকে কাচবো করে করে কাচাই হচ্ছিল না, তো এক জায়গায় জমানো ছিল, তো আজকে ভাবলাম আজকে কেচেই ছাড়বো। আর বেশ ভালোই কিন্তু রোদ্দুর রোদ্দুর উঠেছে, মানে এক রোদ্দুরে কিন্তু শুকিয়ে যাবে। তো কি বলতো, শীতের জামা কাপড়ও তো কেচে দিয়েছি কিছু, আর তার সঙ্গে একটু ঘুরতে গিয়েছিলাম, সে জামা কাপড়গুলোও কিন্তু রাখা ছিল। তো জামা কাপড়গুলো মেলে এখন একদম চলে যাব নিচে, আর স্নান টান করে চলে যাব কিন্তু ঠাকুরঘরে পুজো দিতে, যেহেতু আজকে সরস্বতী পুজো। তো দেখো এখন চলে এসেছি আমি ঠাকুরঘরে, আর নিজে নিজেই কিন্তু পাঁচিলিটা পরে আমি পুজো দিয়ে নেব। তো কোনো ব্রাহ্মণকে আমি ডাকিনি। তো কী বলতো, এই সরস্বতী পুজোর দিন কিন্তু আমি একা একাই কিন্তু পুজোটা করে নিই। তো কারা কারা আমার মতন একা একাই পুজো করে নাও অবশ্যই কিন্তু কমেন্টস করে দেখো। আমার হারমোনিয়াম রয়েছে, বই খাতা সব কিছু আমি দিয়ে দিয়েছি, আর এখন দেখো প্রদীপটাও দেখিয়ে নিলাম, আর শঙ্খটাও কিন্তু বাজিয়ে নিচ্ছি। দেখো পুজো দেওয়া কিন্তু হয়ে গিয়েছে আমার। আর গোপালকে যে আজকে এত সুন্দর লাগছিল কি বলবো, আর খুব সুন্দর লাগছিল আজকে। গোপালের দাদা যে জামাটা দিয়েছিল সেই জামাটাই কিন্তু ওকে পরিয়ে দিয়েছিলাম, আর গয়নাগাটি সব কিছুই কিন্তু পরিয়ে দিয়েছিলাম দাদার দেওয়া। তো আমার ছোট সোনাকে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করো। ও কিন্তু একদম একটা ছোট্ট সোনা। আর আমার দেখো পুজো দেওয়া হয়ে গেল, আর এখন আমি চলে যাচ্ছি বাইরে। তো এখন দরজাটা এখন দিয়ে দেবো আমি, আর এখন চলে এসেছি দেখো পুজো টুজো সেরে রান্নাঘরে। আর আজকে সরস্বতী পুজোর দিনে আমি বানাচ্ছি কি বলতো বেগুনি, আর তার সাথে বসিয়ে দিয়েছি খিচুড়ি। তো খিচুড়ি আর বেগুন ভাজা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করো। আর দেখো খিচুড়িও বানানো হয়ে গেছে, মানে সব কিছু সবজি দিয়ে কিন্তু কুকারেই বসিয়ে দিয়েছিলাম খিচুড়িটা। খিচুড়িটা যে এত সুন্দর হয়েছে ভাবতেও পারিনি, আর বেগুনিগুলো একদম মুচমুচে হয়েছিল জানো তো, দারুণ কিন্তু হয়েছে। আর তোমরা ভাবছো এক থালা খিচুড়ি মনে হয় দিদিভাই খাবে, এটা কিন্তু একটা ছোট থালাই নিয়েছি, আর খিচুড়িটা যেহেতু খুব গরম ছিল আর চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি, আর এখন দেখো খাওয়া শুরু করে দিলাম আমি। আর দারুণ কিন্তু হয়েছে জানো তো খিচুড়িটা খেতে, মানে এত সুন্দর খিচুড়ি হয়েছে কি বলবো আর। তো তোমরা একদিন অবশ্যই কুকারের মধ্যে সব কিছু সবজি দিয়ে খিচুড়িটা রান্না করো, তোমাদেরও ভালো লাগবে। তো ভিডিওটি আজকের মতন এই পর্যন্ত, ধন্যবাদ।